কলগাছিয়ার খৌপুরত জাল টকা সহ এজনক গ্রেপ্তার, নগদ 2,76,000 জাল টকা উদ্ধার। ইন্টাজ আলী নামৰ জাল টকা সরবরাহকারী গ্রেপ্তার। ইন্টাজ আলীর ঘর হাউলির কুমুলিয়াপাড়াত। কলগাছিয়া আরক্ষী থানার অন্তর্গত খৌপুর বেকি দলঙ্গর পূব প্রান্তত থকা এখন চাহর দোকানের পর আজি কলগাছিয়া আরক্ষীয়ে অভিযান চলাই 2,76,000 নগদ 2,000 টকিয়া জাল নোট সহ ইন্তাজ আলী নামৰ এজন সরবরাহকারীক হাতে লুটে গ্রেপ্তার করে। সরবরাহকারী যুবকজন হাউলি থানার অন্তর্গত কুমুলিয়াপাড়া গাঁৱৰ কাশেমালীর পুত্র বলে জানিব পৰা গৈছে। যুবকজনে জাল টকা সমূহ সরবরাহ করবলৈ হৌপুর বেকি দলঙ্গৰ কাষতে থকা চাহর দোকানত বহি থকা অবস্থাতেই কলগাছিয়া আরক্ষীয়ে গোপন সূত্রর প্রমখেদি ইন্তাজ আলী নামৰ যুবকজনক গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়। আপনার নাম তো কি? ঘর কত? আপনি যে দুই নম্বরের টকার মানে হাতে লোটা ধরেছে যার কি কব পয়সাবিলা করবরা কলে লই যাই আসলে পয়সা নিয়ে আমার না কার পয়সা আমার নগের বাকি নিয়েছি আর এনে পয়সাটা আমার এনে দিছে হাতে ঠুঙ্গাটা নিয়ে আচ্ছা কোনে দিছে এটা যে আমাকে অনুকার লগের বাড়ি দিছে রাখা আইনল গিরানে কেউ দিছিল দিছে যে ঠুঙ্গাটা হাতে নেও সেই লড়াটা কোথা আছে লড়াই যে স্যার সামনে থেকে বাইরে গেছে গা কে লাখ টাকা আমি তাও কবার পাম না কি আর কারণে আপনার পয়সা দিছিল ঠুঙ্গাটা হাতে নিবার দিছে আমার এসে ঠুঙ্গাটা হাতে নিয়ে আপনার ঘর কোত কমলি ঘরে আমি আগে পিছে এনেকুৱা দুই নম্বর টাকার রিক্সা চালায় পিলপিলি চালাইছে রিক্সা চালাইছে হাজিরা করে